স্টেশন এবং প্রত্যেক ব্লকের প্রেসিডেন্ট এবং আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এই বিপুল জনপ্লাবন এই বিপুল জনস্রোতের সেই মায়েরা সেই আম্মিরা সেই বাবারা সেই আব্বুরা সেই ভাইরা সেই বোনেরা তাদের প্রত্যেকের কাছে আমার নতমস্তকে প্রণাম। এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে বাংলা এখনো মণিপুর হয়ে যায়নি। এই উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে বাংলার মাটি দুর্জয় ঘাটি বাংলার মাটিকে আগলে রাখার জন্য যিনি রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যার তারুণ্য দেখে আমাদের মতো ছোট ছোট ছেলেমেয়েরা এবং যুব সমাজ এগিয়ে এসেছে লড়াইয়ের ময়দানে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আমরা যে বিশেষ কারণে এখানে একত্রিত হয়েছি সেই বিশেষ কারণটি হলো আমাদের নিজেদের অধিকার বুঝে নেওয়া। এই এত বড় মাঠটা আমরা যারা প্রত্যেকে, আপনারা আমরা প্রত্যেকে, মঞ্চের ভেদাভেদ নয়, আমরা মানুষ হিসেবে প্রত্যেকে যখন একত্রিত হতে পেরেছি আমার মনে হয় এটাই সার্থকতা যে মমতা বন্দ্যোপাধ্যায় সহবৎ শিক্ষায় আমরা শিক্ষিত, মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্যের শিক্ষায় আমরা শিক্ষিত এবং তাই এত ধৈর্য সহকারে আমরা এত মার্জিত উপায় লড়াই করছি। আমি আবার বললাম, আই রিপিট, মার্জিত উপায় লড়াই করছি। আমাদের প্রাপ্য 100 দিনের কাজের টাকা। আচ্ছা, আমাদের সেই শ্রমিক ভাই, সেই শ্রমিক বাবা যার হাতে কড়া পড়ে গেছে 100 দিনের কাজ করতে করতে, তার প্রাপ্য টাকা, তার ন্যায্য টাকা কিভাবে নরেন্দ্র মোদীর সরকার কেড়ে নেয়, জবাব দিন। আমি বলবো সেই জবাবটা আপনারা চান মায়েরা, আপনারাও চান বাবারা, কারণ এইটাই সময়। আচ্ছা ভাবুন তো, যেই পেট্রোলের দাম, যেই গ্যাসের দাম, একটা সময় গ্যাসের দাম 400 টাকা হওয়ার জন্য এখন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি তিনি একদিন 400 টাকা গ্যাসের দামের জন্য ধর্ণায় বসেছিলেন। আচ্ছা আজকে তার হৃদয় কাঁপছে না? আজকে তো গ্যাসের দাম 1200 টাকা। আমার মা, যেই মা রান্না করছে বাড়িতে, তার 1200 টাকা গ্যাসের দামের জন্য কে প্রতিবাদে নেমেছেন? অন্য কোন সরকারকে নামতে দেখবেন না, অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নামতে দেখবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নন, তিনি সাধারণ মানুষের মাথায় সেই বটগাছ, সেই ছাতা যেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবেতে আমাদের মাথার উপর রয়েছে। শ্রাবণ মাস চলছে, আমরা শ্রাবণ মাসে যারা মহাদেবের পুজো করি তারা কি বলি? হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব। আমি বলবো মহাদেব আমাদের রক্ষা করেন, করেন তো? ঠিক সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাথার উপর আছেন বলে আমরা রক্ষা পাচ্ছি। আমাদের রাজ্যটা উন্নয়ন হয়নি, হাতরাস হয়নি, যেখানে আমার বিবস্ত্র বোনকে ধর্ষণ করে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়। আমার রাজ্যটা এখনো মণিপুর হয়নি। মণিপুরে কি হয়েছে জানেন তো আপনারা? জাতের নামে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা, যেরকম এনআরসিসি এর সময় পশ্চিমবঙ্গের বুকে করার চেষ্টা করা হয়েছিল ঠিক সেরকমই জাতের নামে প্রতিবাদ মঞ্চ গড়ে তুলছেন, ধর্ণায় বসছেন, প্রতিবাদ সভা গড়ে তুলছেন। আমি বলবো সেই জন্যে আমরা একত্রিত হয়ে বলবো হর হর মহাদেব, ঘর ঘর মহাদেবের মতো হর হর মমতা, ঘর ঘর মমতা, হর হর মমতা, ঘর ঘর মমতা, হর হর মমতা, ঘর ঘর মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাই এখনো পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদের স্বর এত স্পষ্ট ভাবে তুলে ধরতে পারছি। কিছুক্ষণ আগে